হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আমরা এখন লয়েড বিচ রিসর্ট থেকে চেক আউট করে নিয়েছি আর চলে যাচ্ছি দীঘা। দীঘাতে গিয়ে একটা নতুন প্রপার্টিতে স্টে করবো, যেটা তোমাদের অলরেডি বলেছিলাম যে এবারে আমরা তিন দিন তিনটে প্রপার্টিতে স্টে করছি। তো দীঘাতে আমরা যাচ্ছি সিগনেট সি ভিউ হোটেলে। তো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। এটা হচ্ছে সিগনেট সি ভিউর আউটসাইড লুক, অনেক বড় প্রপার্টি দেখতে পাচ্ছো। এটা হচ্ছে কার পার্কিং, এই পুরো রাস্তাটা তোমরা কার পার্ক করতে পারো। আর এই সামনে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা দিয়ে তোমরা ডিরেক্ট বিচে চলে যেতে পারো। সুন্দর প্রপার্টি। এটা হচ্ছে করিডোর আর সিঁড়ি, আর এটা হচ্ছে লিফট। আমাদের ফোর্থ ফ্লোরে পড়েছে। হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি সিগনেট ইনে, সিগনেট ইন দীঘা, নিউ দীঘা। তো যেটা হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি, আমাদের ফিফথ অ্যানিভার্সারি। তো তার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম যে রুমটা ডেকোরেট করে রাখতে। তো চলো তোমাদের রুমে টুর দিই। এটা হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 407। ঢুকে এখানে রয়েছে কাবার্ড, এখানে মিনি ফ্রিজ আর চায়ের সামগ্রী সব কিছু আছে। এই হচ্ছে রুম, দেখো কি সুন্দর ডেকোরেট করেছে ওরা। হ্যাঁ, ইটস আর অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। এই হচ্ছে রুম আমাদের, এখানে টিভি ক্যাবিনেট আছে, এখানে সোফা, সুন্দর একটা বুকে দিয়েছে। দিস ইজ দ্য রুম। আর এখান থেকে ব্যালকনি, ফোর্থ ফ্লোর থেকে ভিউ, ওই ঝাবনের পেছনে সমুদ্র, আর এটা হচ্ছে সামনে রাস্তাটা। সো আমরা ফ্রন্ট ফেসিং রুম পেয়েছি, আর মানে বুক করেছি। আর এটা হচ্ছে বারান্দা চেয়ার। এদের রুফটপে একটা সুইমিং পুল আছে, যেটা একটু পরে আমরা যখন উপরে যাব তোমাদের দেখাবো, খুব সুন্দর। পরে সুইমিং পুলে যাব। রেস্টুরেন্টটা খুব সুন্দর, আমরা আগেও দেখেছি আমাদের ভিডিওতে। কারণ MMT তে আমাদের একটা অ্যানিভার্সারি স্পেশাল অফার দিচ্ছিল, তো যার জন্য আমাদের 500 গিফট কার্ড দিয়েছে, 500 রুপিসের গিফট কার্ড দিয়েছে। তো এই রুমটা পড়ছিল 3300, এখানে 500 অফ হয়ে আমাদের 2800 রুমটা পড়েছে, উইথ ইনক্লুডিং GST অ্যান্ড ব্রেকফাস্ট। না, ব্রেকফাস্ট আমরা নিইনি কারণ কাল সকাল সকাল বেরিয়েছি। তো শুধু রুমটা পড়েছে আমাদের 2800। হ্যাঁ, ফার্স্ট নিলে তো 200-300 টাকা বেশি পড়তো। তো ওভারঅল রুমটা খুব ভালো। আর যেটা হচ্ছে এই ডেকোরেশনটা আমি মানে ফোন করে বলেছিলাম, ওদের করতে আলাদা করে রিকোয়েস্ট করেছিলাম, তো এটার জন্য ওরা 1500 রুপিস চার্জ করেছে। চলে এসেছি রুফে, টপ ফ্লোরে। ওখানে দেখো একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর এখান দিয়ে ওপরে গেলে পুল, এখানে আরেকটা লিফট আছে, এটা দিয়ে তোমরা ডিরেক্টলি ওপরে আসতে পারো। ওয়াও, কি সুন্দর দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, খুব সুন্দর পুলটা, এই শাওয়ার এরিয়া।
এখানে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আছে সিটিং। এটা কি রেস্ট মানে এই কাউন্টার? এখানে বার কাউন্টার আছে, তাই তো? এখানে ওয়াশরুম আছে। এখানে পুল ক্লোথিং আছে, কাউন্টার আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে এখানে। নিচে নেমে এসে সুন্দর একটা জায়গা আছে। এখানে একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, তোমরা ককটেল কাউন্টার থেকে মকটেল কিংবা কোল্ড ড্রিঙ্কস নিয়ে সেখানে ভালো করে এনজয় করতে পারো। আর এটা হচ্ছে রুফটপ ভিউ, ওই ঝাউবনগুলোর পেছনে দীঘার সমুদ্র। এই রাস্তাটা দিয়ে যেটা দেখাচ্ছিলাম তোমাদের আগেও, এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই বিচ। আর এটা হচ্ছে পুরোপুরি সুইমিং পুলের এলাকাটা, সুন্দর বড় পুল, ইনফিনিটি পুল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র। আর এদিক থেকে এটা হচ্ছে কাউন্টার, এখানে পুলে নামার কস্টিউমসও ভাড়া পাওয়া যায়। আর উপরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, ওখানে বসেও তোমরা ড্রিঙ্কস বা ফুড এনজয় করতে পারো। তার সঙ্গে এদিকেও একটা রুফটপ এরিয়া আছে, এটা ওপাশ থেকে আসতে হয়। আর এদিকে একটা স্টেয়ার কেস রয়েছে, ওভারঅল খুব সুন্দর। এদিকেও একটা লিফট আছে, এদিকেও একটা লিফট আছে। আর এখান থেকে সোজা গেলে এটা হচ্ছে রেস্টুরেন্ট। আর এদিকে ওয়াশরুম রয়েছে, বেসিন রয়েছে হাত ধোয়ার জন্য। এটা হচ্ছে সিগনেটার রেস্টুরেন্ট, ইন হাউস, অনেক বড় রেস্টুরেন্ট, সুন্দর ডেকোরেশন করা। আমরা চলেছি লাঞ্চ করতে, অন্য এখন লাঞ্চের অর্ডার দেবে। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট থেকে ভিউ, ডেকোরেশনটা খুবই সুন্দর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমরা অলরেডি চেক আউট করে বেরিয়ে গেছি, এখন চলে যাচ্ছি বাড়ি। তো হোটেলের রিভিউটা তোমাদের কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানো। তো আমাদের অ্যানিভার্সারি ট্রিপটা এখানেই শেষ হলো, যেটা অ্যানিভার্সারি স্পেশাল ট্রিপ, খুব ভালো কাটলো। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ কিছুদিন পরে আবার একটা এক্সাইটিং ব্লগ নিয়ে আমরা চলে আসছি। তো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের ট্র্যাভেল সিরিজ, যেটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, টিল দেন স্টে সেফ, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।